गाइस वेलकम टू माय चैनल তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো কাকে নিয়ে ভিডিওটা করতে চলে এসেছি আমাদের ঢুমকি রানীকে নিয়ে মহারানী কেন বললাম না কারণ মহারানী থেকে ঢুমকি আমাদের এখন শুধু রানী হয়ে গেছে কারণ কি কদিন যাবতই বলো তো অন্যের পেছনে লেগে মোয়ের নাম ভাঙিয়ে বা মানে শাশুড়ির থাম্বনেল ইউজ করে টাইটেল ইউজ করে কদিন ভিউ কামাবে তো যে ভিউগুলো মানে অন্যের নাম ভাঙিয়ে কামাচ্ছিল সেই ভিউগুলোর টাকা অন্য একদিকে লোপাট হয়ে গেছে জানো তো বন্ধুরা অন্য একদিকে লোপাট হয়ে গেছে তোমরা ভাবছো যে দিদি ভাই কি উল্টো পাল্টা কথা বলছে তাই বলছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে হয়তো বুঝতে পারবে কারণ আমি এখন এই কথাটা ডেইলি কেন বলি যে পুরো ভিডিওটা দেখো কারণ এই পুরো ভিডিও না দেখি অনেকে আমাকে মানে কিছু ভিডিওতে ভুল বোঝে সেই কারণে এখন ভেবেছি প্রতিদিন যাবত এই কথাটা বলবো যে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে হয়তো বুঝতে পারবে তো আগের দিন ঢুমকি যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটাই কিন্তু সে যে টাইটেলটা ইউজ করেছে অনেকেই অনেক রকম ভিডিও করতে দেখেছি কিন্তু আমার যে সম্পর্কে মেনলি ভিডিও করা এটা সেটা হচ্ছে ওর ওই টাইটেলটা সম্পর্কে যে কপাল যখন খারাপ হয় তখন হাতিও পিছলে যায় সেই রকমই হয়েছে আমার অবস্থা তো ঢুমকি হাতি বলতে এখানে তুই কাকে বোঝাতে চাইছিস নিশ্চয়ই সসীমকে বা তুই নিজেকে তোদের দুজনকার মধ্যে কাউকে বলতে চাস যে যখন সময় খারাপ যায় তখন হাতিও পিছলে যায় সেই রকমই আমার অবস্থা তো দেখ তোকে এই বিষয়ে কোন রকম কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা ওয়াইটির কাছে আমি কারোর কাছে কিছু জানাতাম না কিন্তু এই কথাটা তুই যেহেতু তোর টাইটেলে ইউজ করেছিস এবং ভিতরে যেহেতু একবার কথাটাকে উল্লেখ করেছিস তখন কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন করার মানে অধিকার কিন্তু আমাদের আছে কারণ কি যে বিষয়টা তুই ভিডিওতে দেখাবি সেই বিষয় সম্পর্কে যদি মানে ক্লিয়ার না হতে পারি ওয়াইটের ক্রিয়েটর তো দূরের কথা ভিউয়ার্স হিসেবে তো সেই কথাটা আমরা জানতেই পারি কি বলো বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত ও যে ওর ভিডিওর মধ্যে যে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা প্রথম থেকেই ভিডিওটাতে বলে যাচ্ছিল তো এই মাথা যন্ত্রণার আসল কারণটা কি তোমরাও ভাবছো যে ও যে ওই কথাটা বললো যে হাতিও মানে সময় যখন খারাপ যায় হাতিও পিছলে যায় তো কেন পিছলে গেল হাতিটা এটা আমার একটা বড় প্রশ্ন ঢুমকির কাছে কারণ কি জানি ঢুমকি ভিডিও আমার দেখে খুব ভালো করে কারণ কি আমি ওই কথাটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ঠাকুর ফটো নিয়ে এত বড় বড় কথা বললো যে আমি এত টাকা দিয়ে অর্ডার দিয়েছি তাহলে আমি কেন আমার ঠাকুর ছবি নিয়ে যাব না তো সেই ঠাকুর ছবির সামনে যখন আয়নাটা রেখেছিল সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম যে তোমার কাছে যদি তোমার ঠাকুর এতটাই দামি হয়ে থাকবে তাহলে সেই ছবিটার সামনে কেন তুমি আয়না দিয়ে রাখবে ছবিটাকে একটু সাইড করে রেখে আয়নাটা তো তার পাশে রাখলেও পারো তো ও যথারীতি আমার কথাটা কিন্তু শুনেছে আমি দেখেছি এই ভিডিওটাতেই খুব ভালোভাবে লক্ষ্য করেছি ও যথারীতি আয়নাটাকে মাঝখানে রেখেছে এবং ছবিটাকে ঠাকুর সাইডে রেখেছে খুব ভালো লাগলো দেখে যে না মেয়েটা অন্তত আমাদের এবার কথাগুলো শুনছে তো এবার আমার তোমাকে কিছু প্রশ্ন আছে মানে ঢুমকি তোকে আমার কিছু প্রশ্ন আছে যে তুই যে কথাটা বললি অনেক দুঃখের কষ্টের ধন সেটাও নাকি তোর হারিয়ে গেছে হ্যাঁ রে ঢুমকি আমি যতদূর শুনেছি তোর দুঃখ কষ্টের ধন বলতে তোর ওই বাপের বাড়ির ভিটেটা বাপের বাড়ির তুই যে ভিটেটা কিনেছিস মানে জমি যেটা কিনেছিস জমি কিনে যেটা বাড়ি করেছিস বা যে লোনগুলো তুই নিয়েছিস সেগুলোই হচ্ছে তোর দুঃখ কষ্টের ধন তাহলে তুই কি বললি যে অনেক দুঃখে কষ্টের ধন সেটা আজ আমি হারিয়ে ফেলেছি মানে হারিয়ে ফেলার মতোই এরকম ভাবে তুই কিন্তু আমাদেরকে কথাটা বললি কিন্তু ক্লিয়ার করে বললি না তবে ক্লিয়ারটা কেন করলি না আমাদের সম্পর্কে মানে আমাদের সামনে তোর ওই কথাটা ক্লিয়ার কেন করলি না এবার বন্ধুরা আমি জেঠুনি আমার মানে আমি ভুল হতেও পারি প্রথমে আমি বলে দিচ্ছি আমি ভুল হতেও পারি আমি সেই কারণেই ঢুমকির কাছে বলছি যে ঢুমকি যে জিনিসটা তুই ভিডিওতে বলবি সেই জিনিসটা কিন্তু ভেবেচিন্তে বলবি যে ওই জিনিসটা কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হতে পারে তুই বললি অনেক দুঃখে কষ্টের ধন তো বন্ধুরা তোমরা ঢুমকির আগের বা দু একদিন আগেকার ভিডিও তো এই কথাটা প্রায় শুনতে পাবে অনেক দুঃখ কষ্ট করে কিন্তু ও ওই বাড়িটা বানিয়েছিল বা অনেক দুঃখে কষ্টের সাথে কিন্তু ওই বাড়িটা যখন কোনো জায়গায় গিয়েও শান্তি পায়নি তখন কিন্তু ওই বাড়িটাতেও থেকেছে শুয়েছে খেয়েছে ঘুমিয়েছে অনেক কিছু ওই বাড়িটা নিয়ে ওর হয়ে আছে তাহলে ও এইভাবেই কথাটাকে বলল অনেক দুঃখে কষ্টের ধন আজকে ও হারিয়ে ফেলেছে তো ঢুমকি আমি যেটুকুখানি তোকে মানে আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা কি তুই হারিয়ে ফেললি তো জায়গাটা হারিয়ে ফেলবি বলে আমার মনে হয় না আমার যেটা মনে হয় বন্ধুরা ওই জায়গাটা কিনতে গিয়ে হয়তো কোনো লোন নিয়েছিল সেই লোনটা হয়তো এখন মেটাতে পারছে না ঢুমকি সেই লোনটা হয়তো এখন মেটাতে পারছে না কারণ কি কয়েকটা জিনিস একটু খটকা লাগছে সসীম যে গেল তোমার দুদিন আগেই যে গেছলো মধ্যমগ্রাম বলছি কোচবিহার যে গেছলো সেখানে গিয়ে যথারীতি ওর মা কিছু কাগজপত্র আমাদের সসীমের হাতে দিয়েছিল কাগজপত্রগুলো নিয়ে যথারীতি তার পরের ট্রেনেই বাড়ি চলে এসেছিল তো শুধুমাত্র যদি কোনো নর্মাল কাজের কাগজ হয়ে থাকে এমনি তো সেই কাগজগুলো নিয়েই বাড়ি চলে আসবে
এটা হতে পারে না, মায়ের সাথে কাকুর সাথে দেখা করবে না, এটা কিন্তু হতেই পারে না। যেখানে কিনা জানে যে আমরা প্রশ্ন করব যে কেন মায়ের সাথে কাকুর সাথে দেখা করা হলো না, এবং সে যেহেতু দুদিন আগে বলে গেছিল যে মাকে আর কাকুকে টাকা পয়সা মাঝে মধ্যে আমি পাঠাবো, তাহলে সেদিনকেও কেন কিছু টাকা পয়সা দিল না? তো এখানে আমি বলছি তোমাদেরকে, বিষয়টা কিছুটা এরকমও হতে পারে যে ঢুমকির হাজবেন্ড মানে সসীম প্রচন্ড টেনশনে আছে, এবং আমাদের ঢুমকিও প্রচন্ড টেনশনে আছে যে ওই লোনগুলো যে এখন মানে মেটাতে পারছে না, তার জন্য মনে হয় কিছু একটা ক্লেম বা যাই হোক কিছু একটা ওদের উপর করা হয়েছে। সেই থেকে ওরা কি করে উদ্রাবে, সেই থেকে কি করে ওরা উদ্রাবে, বা জমিটা হয়তো কিছু জিনিস বন্ধক নিয়ে নিয়েছিল, জমিটা হয়তো বা কিছু কারোর কাছে, বা যাই হোক কিছু জমি সম্পর্কে কিছু একটা হবে, বা লোনগুলো ঠিক টাইমে দিতে পারেনি বলে দু তিনটে ডিউ পড়ে গেছে, এখন হয়তো ফাইন স্বরূপ সেটা তাদের ঘাড়ে চেপেছে, এরকম কিছু একটা হবে। নাহলে সেদিন কাগজগুলো আনতে গেল, খুব জরুরি কাগজ, দুদিন আগেও তো সেই কাগজগুলো নিয়ে আসতে পারতো বলো বন্ধুরা, দুদিন আগেও সেই কাগজগুলো নিয়ে আসতে পারতো, কিন্তু দুদিন আগে সেই কাগজগুলো কিন্তু নিয়ে এলো না। মানে কি, কাগজগুলো ওদের দরকারি কোনো কাগজ নয়, কাগজগুলো ওদেরকে কেউ পাঠিয়েছে, এবার কেউ বলতে বুঝতেই পারছো নয় ব্যাংক থেকে পাঠিয়েছে, নয় সেই জমি সম্পর্কিত কারোর কাছে যদি কোনো কাগজপত্র জমা দিয়ে থাকে সেই কাগজ পাঠিয়েছে, মানে কিছু একটা হবে, কিছু একটা হবে। যে অনেক দুঃখ কষ্টের ধন, এটাও হতে পারে যে তার ওই জমিটা বা বাড়িটা হয়তো কারোর কাছে কিছুদিনের জন্য মানে বন্ধক রাখা যাকে বলে, এটাও হতে পারে, নাহলে ও কথাটা বলবে কেন, অনেক দুঃখে কষ্টের ধন সেটাও গেল হারিয়ে। তো আমি বলতে চাইছি ঢুমকি, তুই যেহেতু কথাটাকে ভিডিওর মধ্যে তুলেছিস, সেটা কিন্তু তোর উচিত আমাদের সামনে ক্লিয়ার করে বলা। যা অনেকেই প্রশ্ন করবে যে ওর সমস্ত কিছু ও কি ভিডিও করে সমস্ত কিছু বলবে, না আমি কিন্তু এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি না যেটা ওর ভিডিওর বাইরে। ও যেহেতু টাইটেলেও ওই কথাটা লিখেছে যে হাতির পাও পিছলে যায় সময় খারাপ গেলে, সেরকমটাই আমার অবস্থা, মানে সময় ওর খারাপ যাচ্ছে, হাতির পাও পিছলে গেছে, মানে হাতি বলছে যথারীতি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা একটা ছেলে এবং তার বউ ওয়াইটিতে ভালোই রোজগার করছে, তাদের পা পিছলে যাওয়া মানে কিছু তো একটা ব্যাপার ঘটেছে সাংঘাতিক, এবং যার জন্য তারা কিন্তু ফেঁসে গেছে, এবং তাদের মুখ চোখ হাব ভাব সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু একটা বড় টেনশনের মধ্যে আছে। তো আমার ঢুমকির কাছে রিকোয়েস্ট যে এই যে তুই কথাটা বললি যে অনেক দুঃখে কষ্টের ধন তোর হারিয়ে গেছে, তো তুই সেটা আমাদেরকে ক্লিয়ার করে জানাবি কিন্তু যে কি হারিয়ে গেছে। তবে আমি যদি ভুল না হয়ে থাকি বন্ধুরা, ও কিন্তু যথারীতি লোন নিয়ে যে জিনিসটা ও দিনের পর দিন করছিল সেটাতেও আটকে পড়েছে, যথারীতি যখন আগের বার বিয়ে বাড়ি গেছিল, যখন আগের বার যখন আমাদের ঠাকুর জীবিত ছিল, ভালো করে কথাগুলো শুনবে, যখন আমাদের ঠাকুর জীবিত ছিল তখন কিন্তু ও যখন ওই ব্লাউজের অর্ডার নিতে ক্যামেরা অন করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছিল, তখন একটা ওদেরই পাশের বাড়ির কাকিমনি একটা কথা বলছিল যে 3 মাসের লোন ডিউ আছে। তোমরা কোন ভিডিওটা আমার এক্সাক্টলি মনে নেই, ওইখানে যে বিয়ে বাড়ি গেছিল ওই ভিডিওগুলো তোমরা একটু চেক করবে, ওই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওতে একটা পাশের কাকিমা বলছিল যে এরকম 3 মাসের ডিউ, এই কথাটা হয়েছে ফট করে কিন্তু এডিট করে দিয়েছে ঢুমকি। তার মানে আমি সেই থেকে ভাবলাম যে 3 মাসের লোন ডিউ পড়ে গেছে মানে কি, সেখান থেকে কিছু একটা নোটিশ এসছে, এবং সেই নোটিশটা আনতে গিয়ে আমাদের ঢুমকির বর মানে সসীম যথারীতি তাড়াহুড়ো করে চলে গেল সেখানে, এবং কাগজপত্র, কাগজপত্রগুলো যদি সসীমের হয়ে থাকে তাহলে সেই কাগজপত্রগুলো তো তার বাড়িতে থাকবে, তার বাপের বাড়িতে মানে ঢুমকির বাপের বাড়িতে কেন থাকবে, আর তার বাড়িতে যেখানে ঘরটাই মানে বাপের বাড়িতে যে ঘরটা আছে সেখানে তো কেউ থাকে না, তাহলে যে ঘরে কেউ থাকে না সেই ঘরে দরকারি কাগজপত্রগুলো থাকবে বলে তো আমাদের মনে হয় না বন্ধুরা। তোমাদের কি মনে হয় যে ঘরে কেউ থাকবে না সেই ঘরে দরকারি কাগজপত্র রাখবে না? এটা সসীমের কোনো চাকরি সংক্রান্ত কাগজ নয় বা ঢুমকির ওয়াইটি সংক্রান্ত কোনো কাগজ নয়। তাহলে ও যে বললো দুঃখ কষ্টের ধন, মানে ও যখন এই বাড়ি ছেড়ে মানে আমাদের মৌদিদিবার পাশে জোর বাড়ি আছে সেখান ছেড়ে যখন চলে গেছিল বাপের বাড়িতে মানে ঢুমকির বাপের বাড়ি সসীমের শ্বশুর বাড়িতে যখন জায়গা কিনে বাড়ি করেছিল, ওটাই হয়েছিল কিন্তু দুঃখ কষ্টের মেন অ্যাসেট যাকে বলতে পারো। তো সেই মেন অ্যাসেটটাই কি তোমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেল, মানে লোন দিতে পারনি বলো, মানে আমার যেটা মনে হয় লোনটা দিতে পারনি বলি হয়তো ব্যাংক থেকে কোনো নোটিশ এসছে, এবং সেই নোটিশের চিন্তাতেই কিন্তু ওদের মাথার মানে কি মাথা যন্ত্রণা এবং রাতের ঘুম উড়ে গেছে, রাতের ঘুম উড়ে গেছে। নাহলে তোমরা বন্ধুরা একটু ভালো করে ভেবে দেখো, ও ওইখানে যেতে পারলো, যথারীতি ট্রেন তো পরস্পর নেই যে এই ট্রেনটাই আমি এলাম তার আধ ঘন্টার মধ্যে আর একটা ট্রেন, নিশ্চয়ই 1 ঘন্টাও গ্যাপে ছিল, তো যদি সেরকমই মনে হতো তাহলে 1 ঘন্টায় গিয়েও দেখা করে আসতে পারতো, বা কল্লোলকেও বলতো যে আমি কিছু টাকা দিচ্ছি তুই কাকুকে নিয়ে আয়, কাকুর সাথে দেখা করি, কাকুর হাতে কিছু টাকা দিই, এরকম কিচ্ছু না। কারণ কি তারা তখন একটা অন্য জগতে ছিল, অন্য একটা জায়গায় ছিল, বা এরকমটাও হতো সসীম কিন্তু ক্যামেরা করতো, সসীম কিন্তু ক্যামেরা করতো, অনেক জায়গায় এরকম দেখা গেছে যে ঢুমকি সেই জায়গাটায় যায়নি কিন্তু আমাদের সসীম কিন্তু সেই জায়গাটা ক্যামেরা করে দেখিয়েছে, যেটা যেমন হচ্ছে আমাদের ঠাকুর
ওটা কোথায় গেছিল জানো, একটা অস্থিতে যেখানে ভাসাতে সেখানকার ক্যামেরাটাও কিন্তু সসীম করেছিল। তাহলে এই জায়গাটার ক্যামেরাও কিন্তু সসীম করতে পারতো, কিন্তু সসীম করতে পারেনি। একটা কারণ, সসীমের মাথায় তখন একটা বড় মানে চাপ এসে গেছে যে এটা কিভাবে কি করা যাবে, যেহেতু দুঃখে কষ্টের ধন। তো ঢুমকি, তুই যেহেতু ওয়াইটিতে কথাটাকে তুলেছিস, তুই কিন্তু ওয়াইটিতে কথাটা পরিষ্কার করে বলবি, নাহলে কিন্তু এই নিয়েও একটা জলগোলা আমরা করব, ঠিক আছে? যতক্ষণ না তুই ক্লিয়ার করে বলবি, তুই যদি কথাটাকে না ভিডিওর মধ্যে বলতিস, বা তুই যদি তোর টাইটেলে কথাটাকে না ইউজ করতিস, তাহলে হয়তো তোকে নিয়ে ভিডিওটা করতাম না, তোকে নিয়ে ভিডিওটা করতাম না। তুই যেহেতু কথাটা তোর ভিডিওতে বলেছিলিস, তাহলে তোকেই কিন্তু ক্লিয়ার করতে হবে যে কি কথা, কি কথা। তো আমি বন্ধুরা বারবারই বলছি, আমি কিন্তু সিওর না, তবে ও যেহেতু বলছে যে অনেক দুঃখে কষ্টের ধন, তাহলে দুঃখে কষ্টের ধন বলতে ওই জায়গাটা, ওই বাড়িটা। তাহলে কি ওই বাড়িটা কেনার জন্য বা ওই জমিটা কেনার জন্য তুই যে লোনটা নিয়েছিলিস, সেই লোনটা কি ডিউ হয়ে গেল, এবং সেই লোনটা ডিউয়ের জন্য ব্যাংক থেকে নোটিশ এলো, চিঠি এলো, এবং সেই চিঠির কাগজপত্র তোর মায়ের হাতে যথারীতি দিয়ে গেছে, এবং সেই কাগজপত্রগুলো নিতেই কিন্তু যথারীতি সসীম গেছিল তার বাপের বাড়ি, মানে ঢুমকির বাপের বাড়ি আর সসীমের শ্বশুর বাড়ি। ঠিক বলছি কিনা বন্ধুরা বলো, এটা তো হতেই পারে, কারণ দুঃখ কষ্টের ধন যেহেতু বলছে। আর এমন কিছু ঘটনা যেটা কল্লোল্লাও জানতে পারলো না, মানে কল্লোলের বাড়ির ফ্যামিলি মেম্বার, কাকু বড়মা কেউ কিছু জানতে পারলো না, শুধুমাত্র ঢুমকি ভেজে মানে ভেতরে ভেতরে গুমরাচ্ছে এবং এতটা অসুস্থ হয়ে পড়লো। ঢুমকি কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়, আর এত সহজে মানে নিজেকে রুগী করে ফেলার মেয়ে নয়, ঠিক আছে বন্ধুরা? তো ওই যে মাথা যন্ত্রণা, ও যে মানে দেখবে ভালো করি, খুব ভালো করি যে কথাবার্তা বা তার ওই দিনকার ভিডিওটায় অনেক কিছু কিন্তু চেঞ্জ তোমরা দেখতে পাবে। ও কিন্তু যথারীতি সকালে উঠে যথরকম কাজবাজ করলো, ওই সম্পর্কে আমি একটা পরে ভিডিও নিয়ে আসছি। তো আমার মেন প্রসঙ্গ ঢুমকিকে একটাই কোশ্চেন, যে ও যে কথাটা ইউজ করলো, সেই কথাটা বলতে বলতেও কেন থেমে গেল, কেন? আর ওই প্রশ্নটা কিন্তু আমি আগেও করেছিলাম যে ঢুমকি, ওই তোর ভিডিওটাই যে আমি দেখতে পেলাম বলছে 3 মাসের লোন ডিউ, তাহলে 3 মাসের লোন ডিউ যে মেয়ের হবে, সেই মেয়ের এত ঘোরা ফেরা খাওয়া দাওয়া কি করে হয়, 1 মাস 2 মাস ছেড়ে 3 মাসের লোন ডিউ। জানি না বন্ধুরা ওই জায়গাটা আবারও এডিট করে ও মানে ভিডিওটাকে এ করে দিয়েছে কিনা, তবে ওই ভিডিওটা কিন্তু ওর যে ব্লাউজের অর্ডারটা নিতে গেছিল সেই সময় কিন্তু ও দেখিয়েছিল কথাটাকে, দেখিয়েছিল। তো আমি ঢুমকিকে বারবার একটা কথা জানতে চাইছি যে তুই যে বললি হাতির পা পিছলে গেছে, কি পিছলে গেছে, দুঃখে কষ্টের ধন তোর কি হারিয়ে গেছে, তোর ওই জায়গা ফিটেটা কি হাতছাড়া হয়ে গেল, লোন দিতে না পেরে কি ব্যাংক থেকে ঘরে তালাবন্দি করে দিয়ে চলে গেল, কোনোটাই তো তুই ক্লিয়ার করে বলছিস না। তো তোর কাছে আমার রিকোয়েস্ট রইল, যেহেতু তুই কথাটাকে ভিডিওতে ইউজ করেছিস আর টাইটেলেও লিখেছিস, তাহলে তুই কথাটা জানাতে কিন্তু আমাদেরকে বাধ্য। এমন কিছু কথা ভিডিওর মধ্যে বলবি না যেটা নিয়ে কিন্তু আমরা তোকে কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে? তুই ওটা বলেছিস বলেই কিন্তু আমি তোকে নিয়ে এই ভিডিওটা করছি। তো আশায় রইলাম বন্ধুরা ও জানাবে যে কি কারণে ও বললো হাতির পা পিছলে গেছে এবং ও দুঃখে কষ্টের ধন হারিয়ে ফেলেছে। দেখো, সোনা গহনা কাপড় জামা খাবার দাবার এগুলো হারালে কিন্তু বলা হয় না যে দুঃখে কষ্টের ধন, ঠিক আছে? একটা বড় কিছু জিনিস যেটা অনেক দুঃখে কষ্টে করা হয়েছে সেইটা হারিয়ে গেলেই কিন্তু আমরা খেতে পারি না, শুতে পারি না, এবং মাথা যন্ত্রণার মতো জিনিসও কিন্তু হয়ে গেছে, যেটা কিনা মোয়ের সাথে যখন অশান্তি করে নানান মানে দিনের পর দিন ভিডিওতে নানান রকমভাবে কেঁদেছে, কান্নাকাটি করেছে, যথারীতি আজকে কান্নাকাটি করেছে, তার পরের দিন আবার নর্মালভাবে ভিডিও দিয়েছে, তখন তোর মাথা যন্ত্রণা হলো না, হঠাৎ এমন কি মাথায় মানে বোঝা এসে চাপলো, যাকে বলে মাথায় বাজ পড়লো, যার জন্য কিনা তুই বলছিস যে সেই ছোটবেলায় তোর চোখের প্রবলেম ছিল এবং সেই চোখের প্রবলেমটা এখন ফিরে এসছে ওই টেনশনটার জন্য। কি এমন টেনশন, কি এমন টেনশন আমাদেরও জানতে ইচ্ছা করছে। যে মেয়ে 2 দিন আগে দামি রেন্টের ঘর ভাড়া নিল, ডাইনিং টেবিল কিনলো, ওয়ার্ড্রপ কিনলো, এখান ওখান ঘুরতে গেল, ভালো মন্দ খাবার খাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, সেই মেয়ের মাথায় কি এমন বাজ পড়লো যার জন্যে সে নাকি মাথার যন্ত্রণা, তার ছোটবেলাকার মাথার যন্ত্রণা ফিরে এলো। এবং এখানে আমি আরো একটা কথা বলবো, চোখের ডাক্তার দেখা, আর যে জিনিস যে প্রবলেমটার মধ্যে পড়ছি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। আমার বন্ধুরা, আমি বেশিরভাগটাই বলছি কোনো লোন সংক্রান্ত কিছু একটা বিষয় বা ওই জায়গা জমি সংক্রান্ত কিছু একটা বিষয়, ঠিক আছে? কারণ অনেক দুঃখে কষ্টের ধন মানে কিন্তু ওইটাই বোঝাতে চাইছে। আর এই লোনের বিষয়টা যথারীতি আমি ওর ওইখানকার ভিডিওতে কিন্তু দেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ঢুমকির কাছে প্রশ্ন রইলো, আর তোমরা যারা আমার ভিউয়ার্স তারা প্লিজ ঢুমকি গিয়ে এই প্রশ্নটা করবে কমেন্টসটা, যে তুমি যে টাইটেলে কথাটা লিখেছিলে সেই কথাটা আসলে কি, তুমি ক্লিয়ার করে আমাদের সামনে বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো, টাটা।